নতুন বাজার আছেন সহকর্মী ইকরাম হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম, কাজল, কল্যাণপুরের নতুন বাজার এই পোড়া বস্তিতে একটা দুঃসহ সকাল নেমে এসেছে। আপনি জানেন যে গতকালও এইখানকার মানুষের মাথা গোঁজার ঠাঁই ছিল, কিন্তু আজ সকালে আমরা যখন এখানে এসে দেখতে পেলাম যে মানুষজন খোলা আকাশের নিচে বসবাস করছে, তার কারণ তাদের যে ঘরবাড়ি সেগুলো পুড়ে গেছে। গতকাল রাত 10টার দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন যে অন্তত 300টি বসত বাড়ি এখানে পুড়ে গেছে এবং বেশ কয়েকটি দোকানপাটও পুড়ে গেছে। তো এখানকার মানুষজন এখন মানবতার জীবনযাপন করছে, কারণ তাদের যে একমাত্র মাথা গোঁজার ঠাঁই হোক না সেটা বস্তিতে, সেটাও অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো তাদের সে মাথা গোঁজার ঠাঁই এখন নেই এবং নিয়তির যে নির্মম পরিহাস সেটা কিন্তু এখানকার মানুষজনকে মেনে নিতে হচ্ছে। এবং সকালে এসে আমরা দেখতে পেয়েছি যে রাতে থাকার জায়গা না হওয়াতে এখানে রাস্তায় বসে, রাস্তার পাশে বসে মানুষজন সময় কাটাচ্ছেন, কারণ তাদের সে মাথা গোঁজার যে ঠাঁই সেটি গতকাল রাতেই পুড়ে গেছে। রাত 10টার দিকে এখানে আগুন লাগে এবং 1 ঘন্টা নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিস সে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এর মধ্যেও যে ক্ষয়ক্ষতি হওয়ার সেটি কিন্তু হয়ে গেছে। বেশ কয়েকটি দোকানপাট আগুনে দগ্ধ, দোকানপাট পুড়ে গেছে এবং সেখানে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানকার 2 জন আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়, তাদের শরীরের 50% বেশি পুড়ে গেছে। একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, সেটাও আমরা জানতে পেরেছি। এবং আজ সকালে যখন এসে এখানে, সকাল থেকে যেহেতু কিছুটা ঠান্ডা হাওয়া বইছে, সেই কারণে এখানে আবারও অগ্নিকাণ্ড ঘটতে পারে এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণে এখানকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখন এখানে এসে অবস্থান করছে। যদি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটে তাহলে তারা যাতে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে পারে সেই ব্যবস্থাটি করার জন্য তারা চেষ্টা করবেন। তো এখানকার মানুষজন একটা কথাই বলছেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে সিলিন্ডারের বিস্ফোরণ থেকে। সেই এখানে একটি সিলিন্ডারের দোকান ছিল, সেই দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে। যেহেতু সিলিন্ডারের বিস্ফোরণের পর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরিত হয়, ফলে আগুন আশপাশে যে বসত ভিটা এবং আশপাশের যে দোকানপাট সেগুলিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তারা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার এখানে আসার আগেই কিন্তু বেশ কয়েকটি দোকান এবং অনেকগুলো বসত বাড়ি এখানে কিন্তু পুড়ে যায়। তো মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যেটা বলছিলাম যে ভোর রাত থেকে কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানুষের যে ভোগান্তি বেড়েছে, কারণ মাথা গোঁজার যে তাদের ঠাঁই ছিল সেটি না থাকার ফলে এখন তাদেরকে এই রাস্তার পাশে বা খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে ধ্বংসস্তূপের মতো পড়ে আছে পোড়া যে গাছ এবং এখানকার আসবাবপত্রগুলো পড়ে আছে। মানুষজনকে দেখছি উদ্বিগ্ন চেহারা প্রত্যেকের। তারা বলছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশন আজকে হয়তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে 5,000 টাকা করে সহায়তা দিবে। সেক্ষেত্রে তারা বলছেন যে এটা মোটেও যথেষ্ট নয়, এই 5,000 টাকা সহায়তা তাদের যে ঘরবাড়ি এবং ভিটেমাটি এখানে পুড়ে গেছে সেটির যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটি কোনোভাবেই পুষিয়ে নেওয়ার নয়, এবং তারা আরও বেশি সহযোগিতার কথা চিন্তা বলছেন, প্রত্যাশা করছেন। আমরা এখানকার 2-1 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু যদি বলেন যে এখন কি অবস্থা, এখন কি আবার আগুনের কোনো ঘটনা ঘটছে? আগুন কমছে মোটামুটি, হয়তো ভিতরে আর কি, গতকালকে যে আগুনগুলো জ্বলছে ওইগুলো আর কি ভিতরে এখন একটু মানে ধাউ ধাউ করতেছে আর কি। এখন আমার ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, হয়তো পানি দিলে আশা করা যায় নিয়ে যাবে এখন। এখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি কি কতগুলো বসতবাড়ি পুড়ে গেছে? পরে আপনার 150 রুম বসত রুম ঘরবাড়ি পুড়ে গেছে, এই আর কি আমাদের ক্ষতিগ্রস্ত অনেক 150 রুম পরিবার আর কি আপনার এই রাস্তায় বসা আর কি, এই আর কি এই দোকান থেকে আপনার আগুনটা সূত্রপাত হয়েছে। এখন এইখানে যাদের ঘরবাড়ি পুড়ে গেছে তাদের এখন কি অবস্থা আপনি যদি বলেন একটু? তাদের অবস্থা খুবই খারাপ, আমরা আগুন নেবার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমরা পারি নাই। ফায়ার সার্ভিসে ফোন দিয়েছে, ফায়ার সার্ভিস গাড়ি তাড়াতাড়ি চলে আসছে, ওদিকটা ঢুকছে। এই বিল্ডিংটা অনেক ক্ষতি হয়েছে, এখানে লার্কের দোকান আছে তাও অনেক ক্ষতি হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, মানুষ এখন আসছে তো আছে অনেকটা শুনছি, এখন জানি না কী হয়। আল্লাহ, এখানকার মানুষজন বলছিলেন যে
খোলা আকাশের নিচে তাদের বসবাস করতে হচ্ছে। কারণ এখানে বস্তিতে কিন্তু আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা রাতে যখন এখানকার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলছিলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কিন্তু বলছিলেন যে এখানে সেই 90-এর দশকেও কিন্তু এই বস্তিতে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং 2000 সালের পরেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা এখানে ঘটেছে। এবং এই বস্তিটার নামও কিন্তু হচ্ছে পোড়া বস্তি, অর্থাৎ নতুন বাজার পোড়া বস্তি। তো আবারও অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটলো এবং ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত যে ঘটনার কারণ সেটি প্রাথমিকভাবে তারা ধারণা করছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে, তবে এখনও পর্যন্ত তারা সেটা তদন্ত করে দেখবে, তদন্ত করে কি হয়েছিল সেটি হয়তো তারা বলতে পারবে। তো এ ছিল আমার কাছে সব শেষ। কল্যাণপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরাম হোসেন।